দর্শক জানেন আমরা শেষ করি প্রতিদিন কোন এক জনপদের মানুষের সাফল্যের গল্প দিয়ে অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে কোটিপতি হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোসাব্বের আল আল মাসুদ তার গড়ে তোলা সমন্বিত প্রকল্পে কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের মোসাব্বির আল মাসুমের সাফল্যের গল্প ১৯৮৪ সালে ত্রিশ হাজার টাকা পুঁজি নিয়ে মুরগির খামার শুরু করেছিলেন শ্রীমঙ্গলের মোসাব্বির আল মাসুদ সেই খামার বড় করার পাশাপাশি গরুর খামার দুধ প্রসেসিং সেন্টার মাছের খামার ফল ও সবজির বাগান বায়োগ্যাস প্ল্যান্ট করে গড়ে তুলেছেন একটি সমন্বিত প্রকল্প এখানে বর্তমানে আছে চোদ্দ হাজার মানে মুরগ আছে তিন তিন প্রকার জাতে ফাউমি ইসাব্রাউন আর শুভ আমাদের ফার্মের যে দুধ হয় এই দুধ আমরা বাইরে বিক্রি করি না আমরা নিজেরাই ছানা কাটি প্রতিদিন আশি থেকে একশো কেজি ছানা হয় প্রতিদিন আট থেকে দশ কেজি দিও হয় বুঝলেন এগুলো আমাদের ডেলি অর্ডার থাকে কোনোরকম অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে জৈব খাবার দিয়ে তেত্রিশটি পুকুরে মাছ চাষ করছেন মাসুদ খাদ্য কম খাওয়াইয়া মাছকে বাবা বড় করা যায় এই প্রযুক্তিটা আমি শিখছি এবং এখন আমি নতুন মাছ করতেছি ফাবিয়া কুলসা শিং মাগুর যে মাছগুলো বাজারের দামে বিকে মাসুদের এই সমন্বিত প্রকল্পে কাজের সুযোগ পেয়েছেন গ্রামের অনেক মানুষ উনি এটা করণে মনে এলাকার মানুষ এই ইটার মধ্যে কাজ করে খাইতে পারতেছে সংসার চালাতে পারতেছে আয়ও করতেছে প্রতি মাসে এই খামার থেকে 30 লাখ টাকার ডিম ছানা ও ঘি বিক্রি হচ্ছে গত বছর বিক্রি হয়েছে প্রায় 1.5 কোটি টাকার মাছ বিয়ত্তর সিলেটার জেফুলা ভাইন বিদেশ যাইতো যায়। বিদেশে লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করিয়া এবং দিনরাত কাটিয়া ওই টেকাই উদ্যোক্ত করতে পারে তুলিয়ে আনতে পারে না এই ছেলেদেরকে আমরা আহ্বান করব শিখিয়া দেশে কিছু করা করলে দেশও উপকৃত হইব তারাও লাভবান হবে এবং বিদেশ থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব অল্প পুঁজি বিনিয়োগ করে নিষ্ঠার সঙ্গে কাজ করে স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্ত হয়ে উঠেছেন শ্রীমঙ্গলের মোসাব্বির আলমাসুদ ডিবিসি নিউজ ডেস্ক